ফ্রি ফায়ার ব্যান হওয়ার পর থেকে যারা চিন্তায় আছেন তাদের জন্য দোলাইন যুবক সমাজের চোখে জল ব্যান হয়েছে ফ্রি ফায়ার কে বলবে তাদের ফ্রো কে করবে তাদের টুর্নামেন্টের জন্য হায়ার স্পিন করেছে হাজার হাজার টাকার ডায়মন্ড কিনে তাদেরই চোখে জল আসে ফ্রি ফায়ার ব্যান হওয়ার কথা শুনে চোখের জল ধুয়ে ফেলো মন থেকে ফ্রি ফায়ার মুছে ফেলো ফ্রি ফায়ার খেলার সময়টিকে করো করতার যত্ন সেই সময়টি কাজে লাগাও সেটি তোমাকে এনে দেবে সম্মান এবং বানিয়ে দেবে আপনাকে রত্ন হ্যাঁ ইন্ডিয়াতেও ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে হ্যাঁ এটা খুশির খবর আপনার কাছে হয়তো দুঃখের খবর হতে পারে কিন্তু আপনার কাছে এই ভিডিওটি দেখার পর আপনাকে মনে হবে এটা সত্যিই খুশির খবর যে ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে আপনার হয়তো ঊনসত্তর লেভেলের আইডি ছিল আপনার হয়তো আশি লেভেলের আইডি ছিল কিংবা আপনার নব্বই লেভেলের আইডি ছিল কিংবা আপনার পঁয়ষট্টি লেভেল আশি লেভেল ষাট বা কুড়ি লেভেল বা চল্লিশ লেভেলের আইডি ছিল সবাই দুঃখ পাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি কি ফ্রি ফায়ার ব্যান হওয়াতে আমরা দুঃখ পাব প্রথমে জেনে নেব যে ফ্রি ফায়ার কেন ব্যান হলো ফ্রি ফায়ার ব্যান হওয়ার কারণ হচ্ছে যে এই গেমটি একটি চাইনিজ অ্যাপ অর্থাৎ চাইনার সঙ্গে সম্পর্কযুক্ত তাই এই গেমটিকে ব্যান করেছে ভারতীয় সরকার তো এর সঙ্গে অনেক অ্যাপ আছে যেগুলো অনেক অ্যাপ লক আছে তারপর অনেক ফটো লক আছে এবং অনেক ছবির যেগুলো অ্যাক্সেস নেয় আমাদের ডেটাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো বেসিক্যালি এই কারণেই আমাদের এই সব অ্যাপগুলোকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে তার সঙ্গে আছে ফ্রি ফায়ার কিন্তু ফ্রি ফায়ার আমাদের ইমোশানের সঙ্গে অনেক যুবক সমাজ অর্থাৎ যারা নষ্টের দিকে যাচ্ছে সেই যুবক সমাজ যারা গেম খেলছিল তাদের ইমোশানের সঙ্গে জড়িত এবং তারা কান্নাকাটি করছে কিন্তু একান্ত কি কান্নাকাটি করা জরুরি ফ্রি ফায়ার ভ্যান হওয়াতে কি আমাদের একান্তই ক্ষতি হয়েছে আমরা কি একদম নষ্টের পথে চলে যাবো একদম উচ্ছন্ন চলে যাব আমার লাইফে আমাদের লাইফে আর কি আর কিচ্ছুই হবে না ফ্রি ফায়ার ভ্যান হতে কি আমাদের লাইফে আর কিচ্ছু করতে পারবো না আমাদের লাইফটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যাবে তাই তো মনে হচ্ছে সবার চোখে জল দেখে এমনভাবে চোখে জল দেখছি এমন কান্নাকাটি করছে ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে এমনভাবে তারা কান্নাকাটি করছে যেন তাদের লাইফ শেষ হয়ে গেছে তারা লাইফে কিছুই করতে পারবে না ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে আরে ফ্রি ফায়ার তোমার লাইফে কি করেছিল তোমার তো শুধুমাত্র জাস্ট সময় নষ্ট করেছিল তার জন্য দুঃখ কিসের এত আরে ভাই তার জন্য দুঃখ কেন করবে তুমি তো খুশি হবে যে আমার সময় নষ্ট করছিল সে আজকে চলে গেছে সে ব্যান হয়ে গেছে আমি জায়গায় ছাড়তে পারছিলাম না হ্যাঁ ফ্রি ফায়ার এমন একটা গেম যেটা যদি আপনি আসক্ত হয়ে যান আপনি চাইবেন খেলাটি ছাড়তে অনেকজন আছে খেলাটি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারে না হ্যাঁ আমিও গেমটি খেলেছি প্রায় এক থেকে দেড় বছর এবং সেটা তাই আমি আসক্ত হয়ে গেছিলাম এবং আমি পুরো ফ্রি ইনস্টল করে দিয়েছি আমার মোবাইল থেকে এবং অনেকবার আমি সেটাকে আবার ইনস্টল করেছি আনস্টল করেছি ইনস্টল করেছি আনস্টল করেছি এবং গেমটা ছাড়া খুবই কঠিন কিন্তু আজকে ব্যান হয়ে গেছে আমার এখন আনস্টাল আছে আমি যখন মন হয় তখন ইনস্টল করি এইরকমভাবে আমি খেলতে থাকি কিন্তু অ্যাকচুয়ালি ফ্রি ফায়ার ব্যান হওয়াতে অনেক খুশি হয়েছে আমি এবং অনেকজন খুশি হবে কারণ ফ্রি ফায়ার ব্যান হওয়ার জন্য আমি একটা প্রথমেই প্রম বলেছি সেটা থেকে আপনার আইডিয়া করতে পারছেন আমি কি বলতে চাচ্ছি ফ্রি ফায়ার ব্যান হওয়াতে আমাদের কোনো কোনোরকমভাবে কোনো ক্ষতি হয়নি বরঞ্চ আমাদের উপকার হয়েছে তো কী কী উপকার হয়েছে সেটা দেখুন ফ্রি ফায়ার অনেকজন অনেক বাচ্চা আছে অনেক ছেলে আছে যারা স্টুডেন্ট বর্তমানে স্টুডেন্ট ফ্রি ফায়ার যারা খেলে তারা এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এবার টোয়েন্টি পারসেন্ট আলাদা হতে পারে তার মধ্যে ফিমেল আছে অর্থাৎ মেয়েরাও আছে মেয়েরা অনেক খেলে ছেলেরাও খেলে তার সঙ্গে মেয়েরাও খেলে তো তাদের বেশিরভাগ প্রায় এইটটি পারসেন্ট স্টুডেন্ট তারা সেই গেমে আসক্ত এবং এই গেমের প্রতি ছ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যাদের মোবাইল নেই অনেক বাচ্চা ছেলে খেলে আমি দেখেছি তারাও দু ঘন্টা মিনিমাম খেলে তো আপনার যে মিনিমাম দু ঘন্টা কিংবা মিনিমাম ম্যাক্সিমাম যে আট ঘন্টা আপনি খেলেন আট দশ ঘন্টা সেই টাইমটা কি আপনার টাইম নয় তুমি যদি স্টুডেন্ট হও আর লেখাপড়ায় যদি তুমি দু ঘন্টা করে ডেলি না তিন ঘন্টা করে যদি তুমি সময় দাও অ্যাভ তুমি অনেক কিছু করতে পারবে তুমি দেখো তুমি পড়তে বসো দু ঘন্টা তিন ঘন্টা করে পড়তে বসো দেখবে তোমার মায়া বসে যাবে পড়ার উপরে মায়া বসে যাবে তখন গেম এগুলো তুমি অবশ্যই ছেড়ে দেবে আর তোমার লাইফটাকে রিলেট করো যে গেম আমার লাইফে ছিল না গেমটা আমার জন্য কোনো জিনিসই না গেমটাকে তুমি সাইডে রেখে দাও এবং তোমার লাইফে বাড়তে হবে তোমাকে কিছু করে দেখাতে হবে অনেকজন ভাবছে হয়তো যে ফ্রি ফায়ার তো চলে গেল কি হবে নতুন হয়তো গেম চলে আসবে অনেক গেম আছে সেগুলো খেলে নেবো কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি এবার ভোলার ফালা হ্যাঁ এবার ভুলে যান গেম খেলা ভুলে যান আপনি ফ্রি ফায়ারে হয়তো আসক্ত ছিলেন এবার থেকে পুরোপুরি যত রকম গেম থাকবে সেই গেমগুলো আনস্টল করে দিন এবং যদি ইনস্টল করবো ভাবেন অন্য কোনো গেম পাবজি টাইপের কোনো গেম তো অবশ্যই মাথা থেকে সেটা হটিয়ে নাও এবং তুমি ফোকাস করো তোমার লাইফের দিকে ফোকাস করো তুমি কী করতে পারো লাইফে সেটা ফোকাস করো হ্যাঁ তুমি পারবে আমি বলছি তুমি পারবে তুমি ফ্রি ফায়ারের জন্য হয়তো এঁটকে তো ফ্রি ফায়ার চলে যাওয়াতে আপনি দুঃখ পাবেন না চিল করুন যে একজন আমার সমস্যা ছিল ফ্রি ফায়ার আমার একটা সমস্যা ছিল লাইফে সেটা চলে গেছে এবং চিল করুন এবং পাঠিয়ে দিন বন্ধুদের মধ্যে এবং ফ্রি ফায়ারটিকে ভুলে যান তো আমি আপনাদের সঙ্গে ছিলাম পরেশ আর এটা ছিল পরেশ ভয়েস চ্যানেল আর এখানে আপনি আপনার লাইফের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ